নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মদ্যপ শালকের হাতে খুন জামাইবাবু, চাঞ্চল্য হাইলাকান্দির বরুণ চড়ায়। ছাত্রবর্তী সমস্যা নিয়ে করিমগঞ্জ কলেজ গেটে ধর্ণা ছাত্র সংগঠন এবিভিপির, করিমগঞ্জে তারপর বহিরাজ্যের চুড়ে। পুলিশি অভিযানে আটক সাত চোর, কাঁচার পুলিশের অভিযানে বৃহৎ পরিমাণ হেরোইন সহ আটক এক যুবক। মরণ ফাঁদে পরিণত পাতারগান্দির হাতিরপুল গ্রাম্য সড়ক, অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের। বঙ্গাইয়ে দুষ্কৃতী হামলায় প্রাণ গেল পঞ্চায়েত সচিবের, আত্মার শান্তি কামনায় শোকসভা করিমগঞ্জে। করিমগঞ্জ আইন কলেজে সংগঠিত হল বৃহৎ কেলেঙ্কারি, বরখাস্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবির আহমেদ। সাংসদ কিবানাথ মাল্লাকে নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম নেটপাড়া। হাইলাকান্দি কৃষি বিভাগে বৃহৎ কেলেঙ্কারি, প্রতিবাদে সড়ক এজেওয়াইসিপি। হাইলাকান্দিতে মদ্যপ শালকের হাতে খুন জামাইবাবু, লুম্ভর্ষক এই ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার বরুণছড়া গ্রামে। মদের নেশায় মত্ত হয়ে আরও কয়েকজন মদখোরদের সাথে নিয়ে সন্তরী নামের এক যুবক নিয়ে জামাইবাবু বিশুরীকে হত্যা করে। স্থানীয় লোকেরা বিশুরীর মৃতদেহ গড়ের পিছনে থাকা নদীর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর পুলিশ তিন অভিযুক্তকে আটক করতে সক্ষম হলেও বেশ কয়েকজন অপরাধী খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে বলে স্থানীয় জনগণ অভিযোগ করেন। স্থানীয় জনগণ এই লোমহর্ষক ঘটনার জন্য অবৈধ মদ বিক্রিকে দায়ী করেছেন। তারা বলেন, অন্য এলাকা থেকে এক যুবক এসে এই এলাকায় মদ বিক্রি সহ নানান অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অনেকবার প্রশাসনের নিকট অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ তাদের। তাই বৃহস্পতিবার গ্রামবাসীরা রাজপথে বেরিয়ে এসে অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী পেশায় মৃৎশিল্পী বিশুরীর মৃত্যুতে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের নিকট আহ্বান ডাকেন স্থানীয় জনগণ। রাত্রে অনুমানিক 10-11টার সময় এই যে লোকটা মারা গেছে তার লোকের নাম হচ্ছে বিশুরী, তার পিতার নাম হচ্ছে সোনোয়ারি। যে সে মানে রাত্রে খাবার দাবার পরে আর কি বা ঘুমাবার একটুকু আগে ওই একজন ছেলের সন্তু বলে নাম সে আছে, তাকে ডাকে নিয়ে গেছে ঘর থেকে। পরে একাধ ঘন্টা পরে দেড় ঘন্টা পরে তাকে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এই নদীর জলের তলে মৃতদেহ। পরে তাকে উঠিয়ে আনা হয়েছে এবং তারাও খুব গরিব মানুষ, দুঃখিত মানুষ। খালি সেই ছেলেটা কাজ করতো, দেবতার মূর্তি গঠন করতো, আর অন্য কোনো কাজের ব্যবস্থা নাই। তার দুইটা ছেলে আছে, তার পরিবার, তারা কীভাবে ভরণ পোষণ হবে এবং যারা এইভাবে কর্ম করেছে তাদের কীভাবে শায়েস্তা হবে, তার জন্য সরকার বাহাদুরকে অনুরোধ করছি তার রীতিমতো যার তার শায়েস্তা পায়। আর এবং গরিব যে ছেলে দুটি এবং তার পরিবার কীভাবে চলবে, ভরণ পোষণের ব্যবস্থা সরকার বাহাদুর করিয়া দেওয়া হোক। তারা আসামি তিনজন বর্তমান ধরা হয়েছে আর এবং আরও দুইজন আবুলে আসামি আছে, তাদেরকে তাড়াতাড়ি ধরা হোক এবং তাড়াতাড়ি তাদের মানে শায়েস্তার ব্যবস্থা করা হোক। এটা কারণ স্যার, এটা তো প্রথম মদ থেকে হয়েছে, মানে এটা আমরা বুঝতে পারি আর কি। আমরা এখানে একটা ছেলে মণিপুর থেকে আইসে, এখানে ঘর বাড়ি করছে আর এখানে মদ ব্যবসা করে। মায়া মদ, ছুলু মদ, রিয়াঙ্গি মদ, তারপরে লাল কাটন মদ, এগুলো সব আনিয়া বিক্রি করে আর ছোটো ছোটো ছেলেগুলো খাইতে থাকে। আমরা অনেকবার প্রতিবাদ করছি, তারা কইছে আমার মদ বোঝা কেউ বন্ধ করাইতে পারতো না, এই মতো সবসময় করে। তার আরও পিছিয়ে বেজান মানে ইয়ে আছে। প্রথম নম্বরে একটা এখানে মেয়ে আসলো, তার র্যাপ করিয়া তার ডেলিভারি বানায়, আমরা একটা কেস পর্যন্ত গেছে কাপড়িচড়া পর্যন্ত, পয়সা দিয়ে এটা ডিসমিস করাই দিয়েছে। এরপরে একবার এইখানে আরেক বাড়িতে রাত্রে ঢুকছে, ঢোকার পরে তার বাঁধিয়া রাখা হয়েছে। পরের দিন আমরা যাইবার আগে কেমনি কেমনি ছুটিয়া ভাগি গেছে, কাটিয়া গেছে। সন্তু এলো, সন্তু আইয়া ডাকিয়া তারে নিল রাস্তা থাকে, রাস্তা দিয়ে নেওয়া তো বাদে তেম কই তার সালার রয়ে গেছে। আমি আর কিছু পিছিয়ে চুপচাপ আছি, কত সময় বাদে আমি কই চিৎকারি শুনকারি ভাঙ্গ, তারা চিৎকারি করে, খুব চিৎকারি করে যখন তো আন কই যে কেন চিৎকারি করে, কে চিৎকারি করে, তবু বাদে ধরাই বার হয়ে যে সন্তুর লোকে তো গেলো দেখি সন্তু বাদে সন্তুরের উঠাইয়া না হয়েছে। সন্তুরে যখন উঠাইয়া তখন আমি তো করি যে সন্তুর লোকে তো হাসলো বাদে, তো আমি আরও তো তার হাতে রশি একটা একটা লাঠি আসলো। করিমগঞ্জে ফের ছাত্র আন্দোলন, সকাল সকাল এবিএপির ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠল করিমগঞ্জ কলেজ চত্বর। বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজের সম্মুখে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে বসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। এবিএপি কর্মীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পাশ করা ছাত্রদের কলেজে এডমিশন দিচ্ছে না।
তারা দাবি রেখে বলেন কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে কলেজে অ্যাডমিশন দিতে হবে। এছাড়া হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ কলেজ থেকে মর্নিং শিফট বন্ধ করে দিয়েছে, যার দরুন বহু পড়ুয়া কলেজে ভর্তি নিতে পারছে না। এবিইবি কর্মীরা আন্দোলন স্থল থেকে বলেন মর্নিং শিফট চালু করতে হবে অথবা মর্নিং শিফটের সমপরিমাণ সিট ডে শিফটে বাড়াতে হবে। কলেজ কর্তৃপক্ষের নিকট ছাত্রবর্তি সমস্যা নিয়ে পূর্বেও স্মারকপত্র প্রদান করলেও কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে তারা ধর্ণা কার্যসূচি গ্রহণ করছে বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। ছাত্রবর্তি সমস্যা সমাধান না হলে তারা এই আন্দোলন জারি রাখবেন বলে জানান এবিইপির সদস্যরা। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজ জেনারেল স্টুডেন্টের পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটি ধর্ণা কার্যসূচি পালন করছি, যার মূল বিষয় হলো করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং করিমগঞ্জ কলেজ থেকে যারা এইচএস পাস করেছে ওদের একটি প্রাধান্য দিয়ে করিমগঞ্জ কলেজে যাতে ওদের অ্যাডমিশন হয় তার ব্যবস্থা করা। আমরা কালকে প্রিন্সিপাল স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে যাই, যার মধ্যে এই বিষয়গুলো তোলা ছিল। যাওয়ার পর উনি কোনো রেসপন্স করেন না, উনি সরাসরি আমাদের বলেন যে ওনার দ্বারা এগুলো সম্ভব না, উনি ওইগুলো করতে পারবেন না। তাই জন্য আমরা আজকে এই ধর্ণা কার্যসূচি পালন করছি। আমাদের মূল ডিমান্ড হলো যে কোনো অবস্থাতে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং স্টুডেন্টরা যাতে করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন পায়। হতে পারে যে করিমগঞ্জ কলেজে এখনও সিট ক্যাপাসিটি আছে, কিন্তু কারণটা কি যার ফলে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি থাকা সত্ত্বেও লিস্ট আউট হচ্ছে না? অন্যবার দু তিনটা চারটা লিস্ট আউট হয়, কিন্তু এবার দুটা লিস্ট আউট হয়েছে। এর মধ্যে কমার্সের বলি যদি প্রথমবার এসেছে এরকম 80 জনের 60 জনের মতো মানুষের নাম এবং পরে এসেছে 22। করিমগঞ্জ কলেজে কি সিট ক্যাপাসিটি কি 82 জন স্টুডেন্টের নাকি? এটা হলো আমাদের প্রশ্ন করিমগঞ্জ কলেজের কর্তৃপক্ষের কাছে। আজকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ফুলফিল করা হচ্ছে না আমরা এই ধর্ণা কার্যসূচি থেকে উঠবো না, এটা আমরা মনে ঠান নিয়েছি এবং আমরা বসে আছি। আমরা এটা বলতে চাই যে মর্নিং শিফট আমাদের কলেজে ছিল, যেখানে আর্টসের 150 জনের মতো স্টুডেন্টের অ্যাডমিশন হতো। কী কারণে বা কিসের কারণে এইবার এই মর্নিং শিফটটা উঠানো হলো তার কোনো তথ্য নেই, কর্তৃপক্ষের কাছেও নেই। প্রিন্সিপাল স্যার শুধু জানেন যে কেন উঠানো হয়েছে, কিন্তু আমরা বলবো যদি মর্নিং শিফট উঠানো হয় তাহলে কেন এই যে 150 জন স্টুডেন্টকে ডে শিফটে দেওয়া হলো না চান্স? এই যদি ডে শিফটে ইনক্রিজ করা হয় না তাহলে তো মর্নিং শিফট ওপেন করা হোক এবং এই স্টুডেন্টগুলোর যাতে লাইফ নিয়ে ছিনিমে না খেলা হয় না, তার জন্য আমরা দাবি রাখছি এবং আমরা প্রিন্সিপাল স্যারের কাছে দাবি রাখছি যাতে আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করা হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে আছি। আর আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা এবং আমরা কোনোদিনও আন্দোলন করতে ভয় পাইনি। ছাত্রদের জন্য ছাত্রহিতের জন্য যখনই কথা বলার হবে এবিইপি সবার আগে থাকবে। অন্যান্য তো অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, আজকের দিনে কেউ নেই, এখানে এবিইপি বসে আছে। তাই আমি ছাত্রদেরকে বলবো যাতে আমাদের সাথে আসে এবং যোগদান দে এবং প্রোটেস্ট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ডিমান্ড ফুলফিল হচ্ছে না। বহিরাজ্যের চুরের দাপট করিমগঞ্জ শহরে, পুলিশের নাকের ডোগায় চুরিকাণ্ড করিমগঞ্জে। বহিরাজ্য ধর্মনগর থেকে এসে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করলো চুরের দল। 26 জুন করিমগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা সেটেলমেন্ট রোডে একই রাতে 60টি দোকানের তালা ভেঙে চুরিকাণ্ড সংগঠিত করে চুরের দল। একদিনে এক এলাকায় এমন দুঃসাহসিক চুরিকাণ্ডে সেটেলমেন্ট রোডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি দোকানের তালা ভেঙে চুরিকাণ্ড সংগঠিত করে বহু সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চুরের দল। ঘটনার পর করিমগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশি তল্লাশিতে বৃহস্পতিবার চুরির সামগ্রী সহ 7 জন চুর ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ, যাদের মধ্যে 2 জন বহিরাজ্য ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা। ত্রিপুরা থেকে এসে 2 চুর স্থানীয় গ্যাংয়ের সাথে মিলে করিমগঞ্জ শহরে ত্রাসের সৃষ্টি করে আসছিল বহিরাজ্যের চুরের দল। অবশেষে পুলিশ দিনভর অভিযান চালিয়ে 7 জনকে আটক করতে সক্ষম হয়। পুলিশি পাহারা মাত্র 10 মিটারের ভিতরে চুরিকাণ্ড সংগঠিত হওয়ায় পুলিশের বিরুদ্ধে স্থানীয় জনগণ খুব ব্যক্ত করেন। যোৱাকালি আমি আমার কাছে একটা ইনফরমেশন আহিলে যোৱাকালি নাইট পেট্রোলিং থাকার সময় আমি 2 জন সাসপেক্টেড মানুষ পলাই যাওয়া আমি লক্ষ্য করো। লগতে তেওঁলোকক মানে আমি টেস্ট করতে তেওঁলোকে এনআরআর সুযোগ লৈ পলায়ন করব চেষ্টা করে সক্ষম হয়, যদিও আমি পিছত সোর্স এনগেজ করো। এপ্রক্সিমেটলি 3:41 AM ইন দ্য মর্নিং আমি গম পাওঁ যে সেটেলমেন্ট এরিয়াত 5টা দোকান চুরি হয়েছে। গতকালে আমার করিমগঞ্জ সদর পুলিশ আর টাউন পার্টি আমার আমি অ্যালার্ট করি, আমি বিভিন্ন জায়গায় আমি রেড এন্ড সার্চ করো। আমি এতিয়ালৈকে 7 জন মানুষ আমি এরেস্ট করব কারণে সক্ষম হয়েছো। তেওঁলোকৰ নাম হল উমাকান্ত দেৱনাথ,
জাবির আহমেদ, রাহা সব্দকার, উত্তম সব্দকার, সামাদ উদ্দিন, আলিম উদ্দিন আর সানিম উদ্দিন। আমার এই আমার স্টোলেন প্রপার্টি রিসিভারও আছে, তাতে যেখানে বস্তু চুরি করেছে এই আমি রিকভার করছো। আমার এই বেলেগক মানে বিক্রি করবর কারণে বিক্রি করি যে মানে পয়সা পাইছে সেইখানে আমি রিকভার করছো, এই এটা আমি ইন্ট্রোডিউশন করে আছো। আর এইখানে আমি এটাকে ইংলিশ রিগার্ড আমি একটা কেস রেজিস্টার করছো, করিমগঞ্জ পিএস কেস নম্বর 431/2024 আন্ডার সেকশন 457-380 আমি 24 ঘন্টার ভিতরে আমি 7 জন মানুষ এফ্রেন করছো। আমি টোটালি তেমন মানে রেগুলার হেবিচুয়াল অফেন্ডার হয়। মানে করিমগঞ্জ ওল্ড স্টেশন রোডত স্টোলেন প্রপার্টির বাকি একটা পার্ট ত্রিপুরা ফলে কাবাক বিকিছে, সেটা আমি এটা ইনভেস্টিগেশন করে আছো। বাকি থাকা স্টোলেন প্রপার্টি যেখানে চুরি করেছে সেখানে আমি রিকভার করবর কারণে সক্ষম হয়েছো। 5টা দোকানের পর গেলামাল দোকানের পর তামোল তেল এইবিলাক চুরি করেছে, সেইবিলাক আমি রিকভার করছো। তেওঁলোকে বেসিক্যালি ড্রাগস এডিক্ট হয় আর মানে পেডলার হয়, তেওঁলোকে ড্রাগস খায় আর তেনেকুৱা এডিক্ট হওয়ার কারণে তেওঁলোকে মানে চুরি চাকরি ধান্ডার মানে জড়িত আছে। আপনারা জানেন বিগত 4-5 দিন থেকে বিগত আলি এখানে সেটেলমেন্ট না, সেটেলমেন্ট ফার্স্ট একটা দোকান চুরি হয়েছে, বটরিশির তো একটা দোকান চুরি হয়েছে, দরকোনা তো 2টা মসজিদ চুরি হয়েছে। তো আমরার মানে আম জনসাধারণ মানুষের কাছ থেকে একটা দাবি থাকবো, পুলিশ প্রশাসন আছে যে যারা চুর আছে এনে 2জন ধরা হয়েছে, এরা কিন্তু এখানে নাই। আরও দেখে পিছনে অন্য বড় বড় চুরিরা আছে যারা এখানে বটরিশিত আমরা কয়েকদিন আগে সোনা টোনা চুরি হয়েছে, লক্ষ টাকা তারা এফআইআর দিয়েছে, এখন অব্দি চুর ধরা হয়েছে। আর এখানে আরেকটা আবেদন থাকবো যে পুলিশ সুপার আছে এখানে সেটেলমেন্টও নাইট গার্ড থাকে, নাইট গার্ড থাকা সত্ত্বেও যদি দোকান চুরি হয় তো আমি একটা পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করবো যে এখানে নাইট গার্ডটা এর তত্ত্ব লইতা যদি এখানে ডিউটি সহি ডিউটিতে আসলা না আসলে ওটা একটু তদন্ত করতাম, কেনেকানে যদি নাইট গার্ড যদি ডিউটি থাকে তাহলে এখানে 6টা 7টা দোকান খেয়ে চুরি হইতো, ওটা একটু দেখতাম। আর পিছনে এরা আরও প্রচুর চুর আছে, এরা ধরতে এখানে এখানে খেয়েও লোকেল নাই, সব ধর্মনগর থেকে ত্রিপুরা থেকে আরও প্রচুর চুর আছে। আমরা কুড়ি কালার একজন ধরা পড়ছে, আমরা এফআইআর দিছি জমিল আবেদ নাকি তার নামে, এটাও এখন অব্দি কোনো ধরা হয়েছে না, কোনো খবর আমরা পাইছি না। তো পুলিশ প্রশাসন কাছে ওটা অনুরোধ রইব যে আপনারা স্ট্রিক্টলি একটা অ্যাকশন লইন, পেট্রোলিংটা যাতে জায়গায় জায়গায় পেট্রোলিংটা পড়ে, পেট্রোলিং আমরা এই বিগত কয়েকদিন থেকে দেখি পেট্রোলিংয়ের কোনো গাড়ি যারা ডিউটি থাকে এরা ডিউটি দেখি না, যার কারণে ওটা পুলিশ সুপারে একটু আপনার অনুরোধ আপনার কাছে যে ওটা একটু আপনারা দেখতা দেখিয়া ইয়ে করতো। কাচারে বৃহৎ পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী, নেশা বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল কাচার পুলিশ। এসটিএফ ও কাচার পুলিশের যৌথ অভিযানে জব্দ 900 গ্রাম হেরোইন। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাচার জেলার কৃষ্ণপুরে কাচার পুলিশ ও এসটিএফ নেশা বিরোধী অভিযান চালায়। অভিযানকালে AS01BY7234 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালিয়ে অভিযানকারী দলটি 68টি সামানের বাক্সে 900 গ্রাম হেরোইন জব্দ করে, সাথে জমশের মজুমদার নামে এক সরবরাহকারীকেও আটক করে পুলিশ। হেরোইনগুলোর কালোবাজারি মূল্য 4 কোটি টাকা হবে বলে জানান কাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পুলিশ ধৃত হেরোইন সরবরাহকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ড্রাগস তথা নিশাযুক্ত দ্রব্যর সেবন তথা সরবরাহর বিরুদ্ধে কাছার পুলিশের যে অভিযান, এই অভিযান অব্যাহত আছে। আপনাদের নিশ্চয় গম পাইছে যে যোৱা কিছু বছর ধরে আমি ড্রাগসর বিরুদ্ধে বিভিন্ন সময়ত আমি নিরবিচ্ছিন্নভাবে আমি অভিযান চলাই আহিছো আর ইয়াত আমি সফলতা লাভ করছো। যোৱাকালি আমি একটা খবর, বিশেষত্বে খবর পাইছিলো যে কিছু ড্রাগস পাচারকারী তেওঁলোকে গুজন সংখ্যক ড্রাগস আমার কাছাৰ জিলার মাজেৰে তেওঁলোকে সরবরাহ করবলৈ তেওঁলোকে চেষ্টা চলাই আহিছিল আর ইয়ার বিরুদ্ধে এটি অভিযান চলোৱা হৈছিল। আর এই অভিযানটোত যৌথভাবে আমার এসটিএফ টিম আর কাছাৰ পুলিশে এই অভিযান চলাইছিল যৌথভাবে, আর এই অভিযানের নেতৃত্ব দিছিলে স্বয়ং আমার কাছাৰ জিলার আরক্ষী অধীক্ষক শ্রী নোমল মহাতো মহোদয়। আর এই অভিযান কালত আজি পুৱতি নিশা এখন মারুতি ওয়েগনার গাড়ি, এখনের নাম্বার হল AS01BY7234, এই গাড়িখন শিলচর থানার অন্তর্গত শিলচর কালাইন পথত কৃষ্ণপুর গাঁৱত এই গাড়িখন রখা হয়েছিল। আর এই গাড়িখনের পৰা
গাড়িখন এজন 28 বছরীয় এজন যুবক আসছিল, তেওঁৰ নাম আছিল মোহাম্মদ জামশেদ মজুমদার, আর তেওঁৰ পজিশনৰ পৰা 61টা সাবুনের বাকস, যত মানে হিরোইন এই বাকসত সাবুনের বাকসত লৈ আহি অহা হৈছিলে, আর তেওঁৰ পজিশনৰ পৰা এই 900 গ্রাম হিরোইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। আর এই 900 গ্রাম হিরোইনের যে আন্তরাষ্ট্রীয় বাজার মূল্য আছে, এই বাজার মূল্য প্রায় 4.5 কোটিতকৈ অধিক হব। তেওঁৰ ঘর বরখলা। আমি প্রারম্ভিক যেটো তদন্ত চলোৱা হৈছে, সেই প্রারম্ভিক তদন্তৰ পৰা আমি গম পালো যে এটা আমার বহিরাজ্যৰ পৰা, আমার সুবিধা রাজ্যৰ পৰা আমার কাছাৰ জিলালৈ অহা হৈছিল। পরিণত আসামের পাতারকান্দির হাতিরপুল গ্রাম্য সড়ক অভিনব প্রতিভা ভুক্তভূষী গ্রামবাসী। দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাতারকান্দি বিধানসভার অন্তর্গত জুড়বাড়ি ডেফলালাজিপি পশ্চিম হাতিরপুল গ্রামে। ফলে গ্রাম জুড়ে চলছে নেই নেই রব। গ্রাম চলাচলের একমাত্র সড়কটিও বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে, যা সংস্কারে হাত দিচ্ছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ। এ নিয়ে চাপা খুব বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সুনাতুল্লাহ ভাইয়া পশ্চিমবঙ্গ হাতিরপুল ত্রিপুরাবস্তি এলপি স্কুল পর্যন্ত সড়কটি একদম অচল হয়ে আছে। হাঁটুগাদা মারিয়ে চলাচল করতে হচ্ছে জনগণ সহ স্কুল পড়ুয়াদের। উক্ত সড়কটি সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজুট হয়ে বৃহস্পতিবার সকালে পথে নেমে অবিনাশ প্রতিবাদ সাব্যস্ত করে সরকারের দৃষ্টি কামনা করেন। তারা এদিন নিচ থেকে সড়কটির কিছু অংশ সারাই করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সমস্যাগ্রস্ত জনগণ নিজেদের পুঞ্জীভূত খুব উগড়ে দেন। তারা জানান, উক্ত সমস্যা নিয়ে বার কয়েক জিপি কর্তৃপক্ষ সহ বিধায়কের দৃষ্টি কামনা করা হলেও নেট ফল শূন্য। বিজেপি সরকার যেখানে উন্নয়নের নামে কানে কানে টাকা ব্যয় করছে, সেখানে পাতারকান্দির বিভিন্ন গ্রামে করুণ দশা প্রকটভাবে ফুটে উঠছে। নেতা নেত্রীরা শুধু গালভরা প্রতিশ্রুতি দিয়ে চলছেন। বিগত লোকসভা নির্বাচনের সময় সড়কটি সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও যা অদ্য আজ পর্যন্ত বাস্তবে পরিণত হয়নি। সৃষ্ট সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগী জনগণ অবশেষে নিরুপায় হয়ে বিধায়ক সহ ডিসি এমপি ও রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন। পাতারকান্দি থেকে ভানু চন্দ্রের প্রতিবেদন। ত্রিপুল সিএমডিওয়াইরা একটু এই 893 নং ত্রিপুরাবস্তি এলপি স্কুলের রাস্তা অতি খারাপ, আমাদের কর্মবীর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি। উনি যেন আমাদের রাস্তাগুলা দেখে পরিদর্শন করে বা বিভাগীয় কর্তৃপক্ষ দিয়ে পরিদর্শন করে ওর রাস্তাটা অতি সত্বর মেরামতের করার জন্য ওনার কাছে আমি আবেদন করছি। অথচ এই রাস্তা দিয়ে অনেক লোক চলাফেরা করে, অথচ এখান থেকে স্কুলে ছাত্ররা যেতে অনেক অসুবিধা হয়। তাই আমি ওনারকে অনুরোধ করি বলছি, যাতে কর্মবীর বিধায়ক উনি আগামীতে তো মন্ত্রী হতে যাচ্ছে। আমার নাম বচন বর্মন। আমি হাতিরপুল গ্রামের বাসিন্দা বটে। আমরা এখানে হাতিরপুলের রাস্তাটা, হাতিরপুল পিএমজি ওয়াই টু ত্রিপুরা বস্তি এলপি স্কুল রাস্তা অতি অচল। একটু বৃষ্টি এলে আমরা আওয়া যাওয়া বা বেমারি মানুষ লইয়া আমরা নেওয়া যায় না। সেদিন আমরা একজন ডেলিভারি আসলো, রাস্তার ইলে অবস্থা হয়েছে, তার ডেলিভারি হওয়ার উপক্রম হয়েছে। আমরা জুড়ে জবস্তি নিয়ে 1 কিলোমিটার নিয়ে বইয়া আমরা মেন উত্তর নিতে লাগছে। এরপর থেকে আমরা আজকে গ্রামবাসী সবে আমরা কিছু কষ্টমষ্ট করিয়া সবটা ডাকে আমরা মসজিদ মাইকিং করি। আমরা গ্রামবাসী বার হইয়া আমরা রাস্তার কাম করা করছি। পরে আমরা স্কুলের ছাত্ররা আছে, তারা আইতে যাইতে বড় দিগদারি, আওয়া যাওয়া যায় না। স্কুলের নাম কি? স্কুলের নাম 893 নং ত্রিপুরাবস্তি এলপি স্কুল। এই রাস্তা দিয়ে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন? এই রাস্তা দিয়ে প্রতিদিন নাই ভাগে নাই, অতি অতি কমেও 800-1000। বেজান দিগদারি হয়, বাচ্চারা আইতে পারেন না স্কুলে, দূর দূর আনিয়া দেখতে লাগে। কি তো হয়েছে রাস্তা? রাত রাস্তা এইরকম আসতে পুরো রাস্তা আমরা খারাপ। আচ্ছা, এই রাস্তা দিয়ে কতজন যাতায়াত মানুষ করেন? রোজ তো 103টা বেগ বই বরাই লাইন স্কুলে যাইতে পারতাম না। এখন আমরা গাঁর কিছু মানুষে মিলিয়া মানে গাঁওখান স্কুলে যাতায়াত করার রাস্তাটা আমরা হরুতার বানাইয়া দিয়া, হরুতা তো ধরি ধরি আনিয়া লাগে ডেইলি সকালে।
বঙ্গাইগাঁওয়ের দুষ্কৃতি হামলায় মৃত্যু গ্রাম পঞ্চায়েত সচিব। বুধবার বঙ্গাইগাঁও জেলার চিকনশিলা গ্রাম পঞ্চায়েতের সচিব চন্দ্রকান্ত দাসকে দুই অজ্ঞাত দুষ্কৃতি গুলি করে হত্যা করে। ঘটনার পর বঙ্গাইগাঁও জেলা পুলিশ সুপার মোহনলাল মিনা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এদিকে চন্দ্রকান্ত দাসের মৃত্যুতে করিমগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিস কর্মীরা বৃহস্পতিবার চন্দ্রকান্ত দাসের মৃত্যুতে তার আত্মার শান্তির উদ্দেশ্যে নীরবতা পালন করেন। করিমগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিস কর্মীরা বলেন, পঞ্চায়েত কর্মীদের কাজের তাগিদে অনেক রিমোট এলাকার গ্রামে যেতে হয়। এই ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই চন্দ্রকান্ত দাসের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট কাতর আবেদন রাখেন। গতকাল 25/6/2024 তারিখে আসামের বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের সচিব চন্দ্রকান্ত দাস মহাশয়কে দুজন আততায়ী খুব নিকট থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আমরা আজকে এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের নানান পদের বিভিন্ন স্তরের এখানে আমরা কর্মীরা এখানে সমবেত হয়েছি। হ্যাঁ, এবং আমরা এক মিনিটের নীরবতা একটু আগে আমরা পালন করেছি। তো ওই করিমগঞ্জ জেলার পঞ্চায়েত কর্মীদের পক্ষ থেকে আমি বলতে চাইছি, আসাম মুখ্যমন্ত্রীর কাছে একটা আমাদের বিলম্ব অনুরোধ, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে না এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দাবি করছি। হ্যাঁ, আমাদের যারা সরকারি কর্মচারী যারা বিভিন্ন রিমোট অঞ্চলে গিয়ে কাজ করতে হয়, আমরা এই ঘটনার পর থেকে কিন্তু নিরাপত্তাহীনতার ভুগব। যদি সঠিক পদক্ষেপ নেওয়া না হয় তাহলে অনেকেই কাজকর্মে যেতে গন্তব্যস্থলে যেতে দ্বিধা বোধ করবে। আর আমরা এই চন্দ্রকান্ত দাস মহাশয়ের পরিবারের প্রতি আমাদের করিমগঞ্জ জেলার পক্ষ থেকে সবার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার হৃদয় আত্মার শান্তি কামনা করছি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আরসি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী
কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 78872। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্স হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্স হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্স হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 7887013, যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 5770978। যেখানে আইনের শিক্ষা সেখানে দুর্নীতি, চাঞ্চল্য করে এই ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ আইন কলেজে। করিমগঞ্জ আইন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক প্রকাশ্যে দুর্নীতি, অবৈধ নিয়োগ, ক্লাসে উপস্থিত না থাকার বিনিময়ে ছাত্রদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করার অভিযোগ উঠছিল। অবশেষে ল কলেজের অধ্যক্ষকে চাকরি থেকে চিরতরে বিদায় করলো কলেজের ম্যানেজিং কমিটি। এমনকি তার বিরুদ্ধে মামলার দিকে অগ্রসর হচ্ছে নতুন কমিটি। এএসটিসির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস বলেন, কলেজের অধ্যক্ষ কবির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের আর্থনৈতিক কেলেঙ্কারের বিষয়ে তদন্তে ধরা পড়েছে। তদন্তে সহযোগিতার জন্য তাকে কলেজে আসার অনুরোধ করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি, ফলে তাকে ছেড়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কলেজের মনিরুদ্দিন নামে এক ব্যক্তিকে লাইব্রেরিয়ান হিসাবে নিযুক্তি দেখিয়ে বেতন অধ্যক্ষ খুদ নিয়ে যেতেন। বরখাস্ত কলেজ অধ্যক্ষ ছাত্রদের কাছ থেকে পাওয়া ডোনেশনের 8 লক্ষাধিক টাকা ডিপোজিট না করে
পুরো টাকাটাই আত্মসাৎ করে নেন। এছাড়াও ছাত্রদের কাছ থেকে নেওয়া টিউশন ফি ও অ্যাডমিশন ফি এর 3 লক্ষাধিক টাকা সম্পূর্ণ অবৈধভাবে নিজ অ্যাকাউন্টে রেখে দেন তিনি। ইতিপূর্বে অধ্যক্ষকে কেলেঙ্কারির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, এবার পাকাপোক্তভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা রয়েছে। কলেজের ম্যানেজিং কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। আমরা কমপ্লেন পেয়েছি এই কলেজের প্রিন্সিপাল ইনচার্জ প্রিন্সিপাল কবির আহমেদের বিরুদ্ধে। অনেকগুলা আমরা এই কমপ্লেনগুলো পাওয়ার পর আমরা ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তদন্ত করার জন্য, এবং তিনি উপস্থিতিতেই কমিটি মিটিং হয়েছে। তিনি আমাদের এই কমিটির সদস্য ছিলেন, এবং সবচেয়ে যে সমস্ত অভিযোগ আমরা পেয়েছি, আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করে আমরা পেয়েছি, এটা এই দেখলাম যে সাংঘাতিক এখানে দুর্নীতি হয়েছে, কলেজের ফান্ড আত্মসাত করা হয়েছে, এটা দেখে একটা ইনকোয়ারি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো প্রিন্সিপাল হয়ে এই কাজটা করেছেন, এই জন্য এটা ডিসিপ্লিনারি মধ্যে পড়ে, ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়ে। আমাদের আমরা অন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই কলেজ ম্যানেজমেন্ট কমিটিতে আমাদের ডিসিপ্লিনারি অথরিটি আমাদের বিধান ভট্টাচার্য মহোদয়, এবং যে ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি অফিসার করা হয়েছিল বিপ্লব যাদ মহোদয়, তো তিনি তদন্ত করেছেন। সেই তদন্তকে আমরা প্রথম আমরা সাসপেন্ড করি তাকে, তো সাসপেন্ড করা হয় এবং পূর্বে ডিসিপ্লিনারি অথরিটি কার্য করা হয় বিধান ভট্টাচার্য মহোদয়কে, এবং ইনকোয়ারি অফিসার করা হয় বিপ্লব দেব মহোদয়। সেই ইনকোয়ারিকে আমরা কবির আহমেদকে আমরা মানে তাকে আমরা সকল অনুসন্ধান করি, এবং সেই সকল ব্রিটিশের জবাব তিনি দেন, সেটা করেন নাই। ইনকোয়ারি এদিকে ইনকোয়ারি শুরু হয়, তাকে ইনকোয়ারিতে আসার জন্য বলা হয়, সময় তারিখ দিয়ে বলা হয় আপনি ইনকোয়ারিতে আসুন, আপনার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। তো ইনকোয়ারিতে তিনি আসেন নাই। তিনি বলেছেন যে আমি হাইকোর্টে কেস করে দিয়েছি, তিনি হাইকোর্টে একটা কেস করেছেন, এই পর্যায়ে তাকে নোটিশ দেওয়া হবে ইনকোয়ারি জন্য, তিনি সেখানে আসেন নাই। শেষমেশ এক্স পার্টি ইনকোয়ারি হবে, তো ইনকোয়ারি অফিসার হিসাবে তো আমাদের বিপ্লব দেব মহোদয় যে ইনকোয়ারি করেছেন তার রিপোর্ট আমাদের কমিটিতে সাবমিট করেছেন, তো আমাদের যিনি ডিসিপ্লিনারি অথরিটি তিনি অর্ডার দিয়েছেন। এখন ইনকোয়ারি অফিসার যে সমস্ত সাংসদ কৃপানাথ মাল্লাকে নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম নেটপাড়া। সাংবাদিকদেরকে সাফাই দিলেন পাতারগান্দির 2 মণ্ডলের কর্মকর্তারা। সম্প্রতি করিমগঞ্জের নবনির্বাচিত সাংসদ কৃপানাথ মাল্লাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে সরগরম হয়ে উঠেছে নেটপাড়া। এর মর্মে লোয়ারকোয়া ব্লক মন্ডল বিজেপি কার্যালয়ে এক সাক্ষাৎকার দিলেন মন্ডল পদাধিকারীরা। লোয়ারকোয়া ও পাতারগান্দি মন্ডলের সভাপতি যথাক্রমে ঋষিকেশ নন্দী ও শশীবাবু সিনহা সহ মাইনরিটি মোর্চার বিভিন্ন মোর্চা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে ঋষিকেশ নন্দী বলেন, দলের কর্মীদের মধ্যে কিছুদিন ধরে সাংসদের একটি মন্তব্যকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এতে একে অন্যকে নিশানা করে মন্তব্য পাল্টা মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জনমনে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাংসদ কৃপানাথ মাল্লা স্পষ্টীকরণের মাধ্যমে তিনি এখন অহেতুক মন্তব্য করেননি বলে জানিয়েছেন, তাই এ নিয়ে আর কর্মীদের জন্য অপাঞ্ছিত মন্তব্য করা থেকে বিরত থাকেন বলে অনুরোধ জানান ঋষিকেশ নন্দী। পাশাপাশি তিনি বলেন, ফেসবুকে অনেকেই সাম্প্রদায়িক মন্তব্য করছেন, তাই তাদের এক হাত নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো উক্তি যাতে আগামীতে আর কেউ না করেন, না হলে দলীয় নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে দলের কর্মকর্তারা। তাই তিনি আরও বলেন যে দলে কিছু আগাছা গজিয়েছে যারা লোকসভা নির্বাচনে, দলীয় সাংসদ নির্বাচনে, কেন্দ্রের
মুসলিম ভোট প্রাপ্তিতে নাকি তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দাবি করছেন। এদের তিনি কঠোরভাবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক তৎপরতার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবকা সাথ সবকা বিকাশ অনুপ্রাণিত হয়ে উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীকে মানুষ ভোটদান করেছেন। বর্তমানে কিছু কংগ্রেসী মতাদর্শী ব্যক্তি নিজেদের বিজেপির একনিষ্ঠ কর্মী বলে সাংসদ নির্বাচনের ক্রেডিট নিতে চাইছেন। আমাদের ফেসবুকে দেখছি আমাদের বিজেপির কর্মীরা একে অপরের বিভিন্ন মন্তব্য করেছেন। আমাদের এমপি মহোদয় মালা বক্তব্য যেহেতু উনি আজকে দেখেছেন উনি এটা বলেন নাই, উনি আজকে একটা ক্লাসিফিকেশন দিয়েছেন, তাই ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যেন না সেই ক্লাসিফিকেশন দেওয়ার জন্য। এবং যেই চ্যানেলে বিরূপ মন্তব্য করেছে যে উনি ওনার হিম্মতে জিতেছেন সেটা উনি বলছে সত্যি না, সাংবাদিকের এর হেডলাইনে একটু বলে বলতো। আমাদের দলের মধ্যে বিভিন্ন পদাধিকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এটা খুবই নিন্দনীয়। এবং আমি উভয় সব দলের সবাই কর্মীকে আমি অনুরোধ করছি যেন ফেসবুক থেকে এইসব মন্তব্য থেকে বিরত রাখার জন্য। আর আমাদের দলের সেই এইম না, এবং কিছু কিছু কর্মীরা দলের মধ্যে সম্প্রদায়ভিত্তিক মন্তব্য করেছেন, এইসব বক্তব্যর জন্য আমি আমাদের যে কর্মীরাই করেছেন ওনাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি যে ওনারা ভবিষ্যতে যেন এইভাবে আর কোনো মন্তব্য করে যান, যা করেছেন করেছেন, আজ থেকে ওনারা বিরত থাকার জন্য। আর যদি ওনারা বিরত থাকেন না তাহলে আমি আমাদের ইলেকশনে লোকসভা ইলেকশনে আমরা পাথারকান্দি থেকে আমরা মাইনরিটি যেবা যারা আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছি আমাদের ভোট দিয়েছি আমরা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আদর্শ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রর মন্ত্রকে সামনে নিয়ে আমরা ভোট দিয়েছি। আমরা আমাদের আসামের আমাদের মুখ্যমন্ত্রীদের যে ওনার যে ভালো যে পদক্ষেপ আমাদের পার্টি থেকে দিয়েছেন আমাদের সাথে আছে, তাই ওনার নেতৃত্ব দেখে আমরা ভোট দিয়েছি। বিশেষ করে আমাদের পাথারকান্দির আমরা ক্ষমতাসীন বিধায়ক জনাব কৃষ্ণদুপাল মহাশয়ের নেতৃত্বে আমরা মাইনরিটি মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা 21,000-এর বেশি ভোট আমরা দিয়েছি এই পাথারকান্দিতে ওনার বলিষ্ঠ পদক্ষেপে। এখানে যদি অন্য কোনো ভাই যদি সেই ভোটকে সেই মাইনরিটির ভোটকে যদি উনি নিজে নিতে চান নিজের ক্রেডিট দেখাতে চান তাহলে সেটাকে আমরা দীক্ষার জানাই কারণ আমরা আমাদের কৃষ্ণদুপাল মহাশয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন এরিয়াতে গিয়েছি। বিশেষ করে আমরা দুই মন্ডল প্রেসিডেন্ট আমরা সামনে আসেন ওনারাও আমরা আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। নমস্কার, আমি দু একদিন ধরে এখানে ফেসবুকের মধ্যে কিছু দেখছি যে কিছু দলের আমার দলের কর্মী বা যুবক আমার যুব মোর্চারওয়ালা বা কিছু কর্মীরা বিভিন্ন ধরনের পোস্ট করছে যে এমপি কী করছেন বা এমপি কী মন্তব্য করেছিলেন। তো এমপি মহোদয় আজকে একটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন যেটা আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি। আর আমরা দলের স্বার্থে যদি কাজ করতে হয় আমরা দলের স্বার্থেই কাজ করবো, কিন্তু দল বিরোধী কাজ করবো না যেহেতু আমরা দলের কোনো ক্ষতি হয়। আজকে আমরা কার্যকর্তা যারা আছি সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যেভাবে ফেসবুকে পোস্ট করছেন ফেসবুক চালান ফেসবুকে পোস্ট করেন ঠিক আছে, কিন্তু এরকম পোস্ট করবেন না যাতে দলের কোনো ক্ষতি। মাইনরিটি সম্প্রদায় বিশিষ্ট কার্যকর্তাগণ একত্রিতভাবে লোয়ারকুয়া মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদের মারফতে আমরা প্রেস মিট করছি। এই উদ্দেশ্যে করিমগঞ্জ লোকসভা আসনে একটা ইতিহাস তৈরি হয়েছে এবার, কারণ মুসলিম সম্প্রদায়ে 150,000-এরও উপরে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছে। বিশেষ করে পাথারকান্দিতে আমরা মুসলিম সম্প্রদায় প্রায় 21,000-এর মতো ভোট দিয়েছি ভারতীয় জনতা পার্টির মাননীয় কৃপানাথ মালা মহাশয়কে এবং
এখানে সেই ভোট দেওয়া হয়েছে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের উদ্দেশ্যে এবং আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই কর্মবীর তৎপরতা এবং পাতারকান্দির জনপ্রিয় বিধায়ক মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমরা পাতারকান্দি থেকে 21,000-এরও বেশি ভোট মুসলিম সম্প্রদায় দিয়েছি। সর্বমোট আমরা পাতারকান্দি সমষ্টি থেকে 110,000-এর মতো ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করেছি। তাই আমরা মুসলিম সম্প্রদায় দু একদিন থেকে দেখতে পাচ্ছি, বিগত দুই তিন দিন কৃষি বিভাগে বৃহৎ কেলেঙ্কারি, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে বৃহৎ আকারের কেলেঙ্কারির অভিযোগ, প্রতিবাদে সড়ক, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। হাইলাকান্দি জেলায় মোট 4,600টি পিএম কিষাণে গরমিল ধরা পড়েছে। আধার কার্ড ভেরিফিকেশনের নামে গরমিল করা হয়েছে বলে বিভাগীয় তরফে জানা গেছে। এ নিয়ে বিভাগীয় তরফ থেকে জেলার 3টি সিএসসিকে শনাক্ত করে হাইলাকান্দি সদরতলায় মামলাও দায়ের করা হয়েছে। বুধবার হাইলাকান্দি এক সাংবাদিক সম্মেলন করে পিএম কিষাণের এই কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবির উদ্দিন লস্কর পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বৃহৎ এই কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত জেলার 3 সিএসসির মালিককে গ্রেফতার করার দাবি জানান। তিনি এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরা ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কোনো ব্যবস্থা না হলে যুব ছাত্র পরিষদ জেলা কৃষকদের নিয়ে জেলা কৃষি আধিকারিক কার্যালয়ে ঘেরাও করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর হোসেন, আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলা কৃষি আধিকারিকের প্রতিক্রিয়া জানতে চাইলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনাদের এটা কথা জানে হাইলাকান্দি জেলার যে কৃষি বিভাগত ব্যাপক একটা খেলিমেলি কেলেঙ্কারি চলি আছিল, এই কথা আমি বারম্বার কই আছি। কিন্তু তার পিছাতো জেলা এডমিনিষ্ট্রেশন বা কৃষি বিভাগে যে কানসাৰ নিদিলে, তদন্ত নকৰিলে, ইনভেস্টিগেশন নকৰিলে, এই কথা বাৰ্তাবিলাক ইতিমধ্যে হাইলাকান্দিৰ মানুহে বুজি পাইছে যে হাইলাকান্দি জিলাত 22, 23, 24 আমি যিমান দূৰ জানো পি এম কিষাণ কেলেঙ্কারি হৈছিলে। আর এটো তদন্ত কৰিবৰ কাৰণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা সমিতিয়ে তেখেতসকলের এই তদন্ত করিবর কারণে, ইনভেস্টিগেশন করিবর কারণে আমি লেটেন্টলি কমপ্লেইন করেছিলাম, অভিযোগ দিছিলাম যে এই পি এম কিষাণ কেনে ধরনের কেলেঙ্কারি হল বা কোন কোন সিএসসি জড়িত আছে বা কোন মানুষের কার আধার লিঙ্ক করে এই সিএসসি বিলাকে কেনে ধরনের টাকা উদ্ধল করব পারে, এই কথা বার্তাবিলাক তদন্ত করিবর কারণে আমি দাবি উত্থাপন করেছিলাম। কিন্তু অতি শেহতিয়াকৈ এই গোটেই রহস্যটো গন্ডর আবর্তন থাকিলে, কিন্তু কৃষি বিভাগ আর জেলা এডমিনিষ্ট্রেশনে তদন্ত নকরিলে। এই সিএসসি তিনিটার উপর আর আন আন সিএসসি বিলাকে এই 4,600 পি এম কিষাণ কেলেঙ্কারি হয়েছে বা খেলিমেলি করেছে, এই টাকাবিলাক আত্মসাত করেছে, এই কথা বার্তাবিলাক পুলিশে জড়াইছিলে। কিন্তু পুলিশে আজিলেকে যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্টর অফিসার অভিযোগ কালি তদন্ত নকরিলে, ইনভেস্টিগেশন নকরিলে, আর এই তিনগুলি সিএসসির বা আন আন সিএসসি মালিকবিলাক জিজ্ঞাসাবাদ নকরিলে, তদন্ত না আনিলে, গ্রেপ্তার নকরিলে, এই কথা বার্তাবিলাক আমি কৃষকসকলের কারণে, আমি কৃষি পাতা পি এম কিষাণ বাতা পোৱাৰ মানুষসকলে আজি আমি সন্দেহ করছো যে আসলতে ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার ইয়ার জড়িত আছে নেকি। যেগুলি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসারে আপনাদের তাতে যাব যে বহুত খেলিমেলি হাইলাকান্দিত করে আছে, কিন্তু সেইগুলি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসারে যে আজিলেকে পুলিশক যে মাতা নাই, পুলিশক তদন্ত করবর কারণে হেঁচা দিয়া নাই বা পুলিশে এইটো ইনকোয়ারি করব না নাই, সেই কথা বার্তাবিলাক না নিলে আমি এটাই কথা তেওঁলোকক আহ্বান জানাইছো যে প্রকৃততে পি এম কিষাণ যিসকল মানুষ খেতিয়কে পাব লাগে এই সকলে পোৱা নাই। আর এই তিনগুলি সিএসসি মাহমুদুর রহমান কুশিলার, ফখরুল রতনপুর বাজারর, আর ডিজিটাল সেন্টার যেটা কুশিলা বাজারর, এই তিনগুলির লগত আন আন সিএসসি মালিকবিলাক এই পি এম কৃষি পি এম কিষাণ যেটা বাতা ইয়ার লগত জড়িত আছে, ইয়ার সম্পূর্ণ তদন্ত করবর কারণে, তেখেতসকলের সিএসসি জব্দ করবর কারণে, তেখেতসকলক করায়ত্ত করবর কারণে বা আন আন সিএসসি বিলাক আমার লগত তত্ত্ব বা আমি এই তত্ত্ব পাতি আমি যোগান ধরবর কারণে চেষ্টা করে আছো, করায়ত্ত করবর কারণে দাবি জানাইছো। অন্য হাতে এটা কথা কইস,
প্রকৃত সিএসসি মালিক সকলক এই চব্বিশ হাজার এই সিএসসি মালিক সকলক দিছিলে গাঁত যে কোনে কাক চিনি পায় কোন এরিয়ার কোন মানুষ বা লিঙ্গেজ করে এই কৃষি বাতা মানুষ দিব লাগে তেতিয়া এই সিএসসি মালিক সকলে যে সুযোগ লই পেলায় বা মই ভাবু এই হাইলাকান্দি এগ্রিকালচার অফিসার যেগুলি আছে বা জিএস যেগুলো আছে তেখেতসকলক ম্যানেজ করে তেওঁলোকে এনে ধরনের চব্বিশ হাজার যে পিএম কৃষি বাতা এই কেলেঙ্কারি করেছে আর ইয়ার গোটেই লক্ষ লক্ষ টাকা শুরু বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।